আম্পায়ারের সামনে বিরাটের ফেক ফিল্ডিং পাঁচ রান না দেয়ায় হারতে হয় বাংলাদেশকে। টি টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডের জয়ের খুব কাছে গিয়েও জয় পেল না বাংলাদেশ। ভারতের বিপক্ষে মাত্র পাঁচ রানের হারে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার দৌড় থেকে প্রায় ছিটকেই গেছে বাংলাদেশ। পেন্ডুলামে ঝুলতে থাকা ম্যাচ হেরেছে শেষ মুহূর্তে, তবে এই ম্যাচটি বাংলাদেশের পক্ষেও আসতে পারত। ভারতের বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ তুলেও আম্পায়ারের সাড়া পায়নি বাংলাদেশ। ম্যাচ শেষে এই অভিযোগ তুলেছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এডিলেডে বৃষ্টির আগে ভারতের দিয়ে 185 রানের জবাবে সাতবার 63 রান তুলে নেয় বাংলাদেশ। লিটনের 27 বলে 60 রানের ঝড়ে রোহিত বিরাটদের যায় যায় অবস্থা, সেখানে আরও 5 রান যোগ হতো বাংলাদেশের। শান্ত ও লিটনের ডাবল রান নেওয়ার সময় ফেক ফিল্ডিং করেছিলেন বিরাট কোহলি। মাঠেই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশের ব্যাটার শান্ত, কিন্তু দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও মারেস ইরাসমাস তাদের অভিযোগ আমেলও নেয়নি। বৃষ্টির সময় যখন খেলা বন্ধ ছিল, বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট সুধন শ্রীরাম আম্পায়ারের সঙ্গে ফেক ফিল্ডিং নিয়ে কথা বলেন, কিন্তু সেখানেও আম্পায়াররা বাংলাদেশের অভিযোগ গুরুত্ব দেননি। জানিয়েছিলেন তারা ওই ঘটনা দেখেননি, তাতে 5 রানের পেনাল্টি থেকে বেঁচে যায় ভারত। বাংলাদেশের হাতছাড়া হয় গুরুত্বপূর্ণ 5 রান। ম্যাচ শেষে এই 5 রানের ব্যবধানেই বড় হয়ে দাঁড়ালো।